আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। আপনারা দেখছেন নকিস ব্লগ, আমি নকিবুল হাসান। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও নিয়ে। আজকে আসছি আমি রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট। আপনারা ইকো রিসোর্টে কীভাবে আসবেন? প্রথম ঢাকা থেকে গাজীপুর আসবেন, গাজীপুর থেকে ভবানীপুর আসবেন, বা রাজেন্দ্রপুর বাজার আসবেন। ভবানীপুর থেকে আসতে হলে আপনার ভবানীপুর বাজার থেকে পূর্ব দিকে একটু ভিতরে আসলেই ওই যে আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম গ্রিন টেক, ওই গ্রিন টেকটার পাশেই ইকো রিসোর্টটি। তো আজকে আপনাদের আমি ইকো রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখা নিয়ে আসবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আসি আজকে ইকো রিসোর্টটা সম্পূর্ণ। পার্কিং এরিয়াটি খুব বড় এবং খুব সুন্দর একটা পার্কিং এরিয়া, সবুজের ঘেরা সম্পূর্ণ রিসোর্টটি। তো পার্কিং এরিয়াটা সবুজ লতাপাতা গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর একটি পার্কিং এরিয়া। আপনি নিরাপদে গাড়ি বাইক প্রাইভেট কার সব কিছু রাখতে পারবেন এখানে। মেন গেটটি আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। এহে অন্তর তুই রাজা, তুই দূরে
আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি ঢুকে গেছি আজকে আমি আসি ফার্স্টে তো বললাম কোথায় আসি রাজেন্দ্রী রিসোর্টে আজকে আপনাদের রিসোর্টটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এখানে প্রায় আপনার 15 থেকে 20টার মতো
কটেজ রয়েছে, বা কটেজ না আসলে এটা মানে বিল্ডিং রয়েছে কিছু। বিল্ডিংগুলা আপনারা যেরকম এই টাইপের বিল্ডিংগুলা, এরকম প্রায় 10-15টা বিল্ডিং রয়েছে। এক একটা একটা ফ্ল্যাটে আপনারা রুম বুকিং করতে পারবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। আরও কী কী আছে কোথায় আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো আপনাদের আজকে আমি এই বিল্ডিংটাতে কী কী আছে, কয়টা রুম এবং কত করে ভাড়া রেন্টে নিতে পারবেন সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন ঘুরে দেখে আসি। নির্মাণাধীন আছে প্রায় 80%। এই বিল্ডিং এর চারতলায় উঠছি, উঠতে উঠতে হাফ হয়ে গেলাম পরে। ও চলুন টপ ফ্লোরটা দেখে আসি। টপ ফ্লোর উপর আরেকটা বসার জায়গা আছে, সুন্দর আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে। পুল রয়েছে, পরে একটা রিসোর্টটা তো ঘুরে দেখাচ্ছি।
আমার মন খারাপের রাতে, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। বিকালে কফি টফি খেতে পারবেন, তারপর সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল, কাপড় নিয়ে বসতে পারবেন। দুই সাইডে দুটো গেস্ট রুমও রয়েছে, উপরে আবার একটা ক্যান্টিন রয়েছে, ক্যাফেটেরিয়া। আবার আপনারা চাইলেও এখানে ঘুরতে পারবেন, মানে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা। আমারও আজকে ব্লগ প্রায় শেষের দিকে, বাইর হয়ে যাবো এখনই। আপনাদের যতটুকু পেরেছি আজকে, মানে ভিতরে গেস আছে তো, তাই আমাদের খুব বেশি হাসি দেয়নি, আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, আর আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যাবে। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video